this iso view. Here, let us isometric view. The isometric view take up the key to the number one, full sectional elevation. Manache front view. Full sectional elevation means front view. Number two, top view. Top view or it take the plan. Top view or plan. And number three, left hand side view. Left hand side view. Okay. Are it a front or chicken? This side. It is a front. Take the major. যেটা তোমার হচ্ছে একটা অ্যাসোমেট দিয়ে আমি ফ্রন্ট এর ইন্ডিকেশন করলাম সেটা হচ্ছে ফ্রন্ট সাইড এর এটা একটা অ্যাসোমেট্রিক ভিউ এখান থেকে আমরা ফুল সেকশনাল এলিভেশন অর ফ্রন্ট ভিউ টপ ভিউ অর প্ল্যান এন্ড লেফট হ্যান্ড সাইড ভিউ আবার এল ই চেস ধরে বলে এই তিনটে ভিউ আমরা ড্র করতে হবে ঠিক আছে এবং এরকমই প্রবলেম তোমাদের কিন্তু এক্সাম বা পরীক্ষাতে পড়ে ঠিক আছে তো এট ফার্স্ট হোয়াট উইল ডু আমরা কি করব না ফ্রন্ট ভিউ আপতে গেলে বা টপ ভিউ আপতে গেলে বা রেসপেক্টিভ ভিউ ড্র করতে গেলে কি করব আমরা না প্রথমে একটা স্ট্রেট লাইন হরাইজন্টাল লাইন ড্র করব একটা হরাইজন্টাল লাইন ড্র করতে হবে হ্যাঁ অ্যাজ এ জিএ লাইন হরাইজন্টাল লাইন অ্যাজ এ জিএ লাইন তাহলে দেখো প্রথমে একটা লাইন ড্র করছি হরাইজন্টাল লাইন অ্যাজ এ জিএ লাইন ওকে এবং ইন্টিগ্রেশন করতে হবে জি এল জি এল মিন্স জিএ লাইন দেন দি লেন্থ হোয়াট ইজ দি লেন্থ লেন্থ এন্ড উইথ লেন্থ কত আছে দেখো টোটাল লেন্থ আছে 125 হ্যাঁ বলো টোটাল লেন্থ আছে দেখো 125 এবং যে দুটো তোমার হচ্ছে ওখানে সিলিন্ডার আছে সিলিন্ডারের একটা হাইট হচ্ছে 25 আর একটা হাইট হচ্ছে 50 এখানে লেন্থ দেওয়া আছে ভার্টিক্যাল হাইট ঠিক আছে তো 125 যে লেন্থ আছে ওটা আমি ড্র করব তার আগে আমি একটা লাইন ড্র করতে ভার্টিক্যাল সেটা হচ্ছে অ্যাজ এ সেন্টার লাইন অ্যাজ এ সেন্টার লাইন একটা লাইন ড্র করতে হবে এবং এই লাইনের রেসপেক্টে আমি প্রত্যেকটা ভিউ ড্র করব ঠিক আছে অ্যাজ এ সেন্টার লাইন আমি নিলাম এরপর 125 আমি নেব 125 নেব এখান থেকে তাহলে সেন্টার লাইন যে আমি পেয়েছি সেন্টার লাইন থেকে এবং জিএ লাইনের উপরে ফর্ম করতে গেলে জিএ লাইনের উপরে এবং নিচে আমরা জানি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন করে আমরা জানি যে জিএ লাইনের উপরে হয় ফ্রন্ট ভিউ এবং জিএ লাইনের নিচে হয় টপ ভিউ লেফট হ্যান্ড সাইড ভিউ হয় রাইট সাইডে আর রাইট হ্যান্ড সাইড ভিউ হয় লেফট সাইডে এটা কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন করে গেছে ক্রাইটেরিয়া ঠিক আছে এরপর দেখো জিএ লাইনের নিচে জিএ লাইনের উপরে লাইন ড্র করেছে হরাইজন্টাল হ্যাঁ ওর প্যারালাল লাইন এবং 125 অ্যাজ এ সেন্টার থেকে 125 আমি কাটবো এদিকে হাফ এবং এদিকে হাফ বোথ সাইড হ্যাঁ অ্যাজ সেন্ট্রাল লাইনের বোথ সাইডে লেফট সাইড এবং রাইট সাইডে হাফ হাফ করে 125 এই লেন্থটা আমার কত হবে 125 ওকে এরপরে দেখো ভার্টিক্যাল হাইট যেহেতু ফ্রন্ট ভিউ আমরা এটা এটা হচ্ছে ফ্রন্ট আমি এখান থেকে দেখছি তাহলে যে ভিউটা দেখতে পাবো যে সামনে দেখতে পাবো সেটা দেখো আমি সেটেড করছি সেট করছি এইটা দেখতে পাবো আচ্ছা সিলিন্ডারের যে হাইট আছে এটা দেখতে পাবো এই সিলিন্ডারের যে হাইট আছে এটা দেখতে পাবো আর এখানে যে ফ্রেঞ্জ আছে এটা দেখতে পাবো এই হাইটটা আমি দেখতে পাবো ঠিক আছে আর কিন্তু ফ্রন্ট ভিউ কিছু দেখতে পাবো না তাহলে এই ভিউটা আমি ড্র করতে হবে তাহলে এর ফ্রেঞ্জের থিকনেস কত হাইট হাইট কত আছে থিকনেস সেটা হচ্ছে দেখো 10 মিলিমিটার তাহলে 10 মিলিমিটার আমাকে ড্র করতে হবে কোথা থেকে না এখান থেকে 10 মিলিমিটার তার মানে এটা ভার্টিক্যালি আমি তুলবো বোথ সাইডে ভার্টিক্যালি উপর দিকে তুলবো প্রজেকশন লাইন তারপর আমাকে এখান থেকে 10 মিলিমিটার কেটে নিতে হবে এখান থেকে 10 সাপোজ এটা 10 এখান থেকে আমি সেট স্কোয়ার বা তোমার যে ট্রান্সফার সাথে এগুলো ড্র করবো হরাইজন্টাল লাইন ওকে আচ্ছা এরপরে দেখো 50 এখান থেকে 30 আছে মানে রাইট সাইড থেকে 30 মিলিমিটার দূরে আছে এই বড় সিলিন্ডার যেটা 50 হাইটের সিলিন্ডার সেটা সেন্টার লাইন এবং ওইখান থেকে আছে 55 দূরে ছোট সিলিন্ডার আছে যেটা হাইট কম আছে সেটা সেন্টার লাইন তাহলে ওই দুটো আমাকে মার্কিং করতে ড্র করতে হবে মানে পয়েন্ট আউট করতে হবে 30 সাপোজ এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 55 এইগুলো ভার্টিক্যালি আমি ড্র করবো
ऊपर दिखे उधर में सेंटर लाइन आज सेंटर लाइन सेंटर लाइन का ना देखा जाए सिलिंडर आ चाहे वर्टिकल सिलिंडर उधर आ चाहे तार सेंटर लाइन फिर तो सिलिंडर डायमेंशन देखो दवा आ चाहे सिलिंडर डायमेंशन दवा आ चाहे हाँ आउटसाइड डायमेंशन दवा आ चाहे 40 एंड इनसाइड डायमेंशन दवा आ चाहे 20 और एक आउटसाइड डायमेंशन दवा आ चाहे 40 और इधर एक टैपिंग होल आ चाहे 30 डी टैपिंग होल आ चाहे 30 डी ठीक है स्टेप बाय स्टेप हम ड्रॉ करो तो इधर देखिए जब सेंटर लाइन पे गए थे এবং ডায়ামিটার 40 তাহলে এই সেন্টার থেকে 20 বোথ সাইডে 20 20 তারপর 40 হবে দিয়ে এখান থেকে ভার্টিক্যাল হাইট আমি করব এটা হলো আমার সিলিন্ডার আমি ডায়ামিটারটা পেলাম এরপর লেন্থ কি করে পাবো লেন্থ আমি এখানে দেওয়া আছে দেখো লেন্থ আছে ভার্টিক্যাল লেন্থ আছে 50 তাহলে এখান থেকে 50 কাটবে এখান থেকে 50 সাপোজ এটা আছে 50 এটা আমি কেটে নেব তো সেন্টার লাইন নিয়ে গেলাম এই পয়েন্ট সেন্টার লাইন আছে ওখান থেকে 40 মিলিমিটার ডায়ামিটার ছোট সিলিন্ডার ড্র করব তাহলে বোথ সাইড আর 20 20 নিতে হবে 20 এদিকে 20 এদিকে আর দু সাইডে 20 নিয়ে ভার্টিক্যাল হাইট আমি ড্র করলাম ভার্টিক্যালি প্রজেকশন লাইন ড্র করলাম এটার হাইট কত এটার হাইট আছে দেখো 25 এখান থেকে 25 আমি কেটে নেব সাপোজ এটা 25 তাহলে এটা হলো আমার 20 এটা হলো 50 আর এই হাইট হলো 25 এটা হলো 25 ওকে এখন সমস্ত লাইন কিন্তু প্রজেকশনস লাইন আমি যে লাইন ড্র করছি প্রত্যেকটা লাইন কিন্তু প্রজেকশনস লাইন যখন আমি কালার চক দিয়ে সেটাকে ডিপ করব দ্যাট ইজ কল কনফার্ম লাইন ওকে তো যখন তোমরা শীটে ড্র করবে তখন সমস্ত লাইন কিন্তু প্রথম ইনিশিয়ালি কিন্তু প্রজেকশনস লাইন ড্র করতে হবে মানে খুব সফট পেন্সিল দিয়ে এই যে পেন্সিল দিয়ে তারপর যেগুলো যেগুলো তোমার কনফার্ম হবে সেই লাইনগুলো আমাকে ডিপ করতে হবে যেগুলো কনফার্ম লাইন ঠিক আছে এরপরে এখানে একটা ফ্রেজ আছে এখানে ফ্রেজের জন্য আমি এখান থেকে ভার্টিক্যাল হাইট পেয়ে যাচ্ছি ফ্রেজের জন্য এটা হাইট এখানে যোগ করে দেবো এটা ফ্রেজ আছে ডিপটা এইখান থেকে এই ডিপটা আছে এটা যোগ করলাম আবার এই এন্ড থেকে দেখো এই তোমার ছোট যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারের টপ থেকে এই ফ্রেজের বটম অফ এটা রিব আছে সেই লিফটটা ড্র করো এখান থেকে তাহলে এই লাইনটা আমার ড্র এটা হচ্ছে রিব এটাকে বলা হয় রিব আর রিবে কোনো হ্যাচ লাইন হয় না এটা কিন্তু মাথায় রাখবে রিবে কোনো হ্যাচ লাইন হয় না এটা হচ্ছে রিব সবাই দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ বুঝতে পাচ্ছ এটা হচ্ছে রিব রিবে হ্যাচ লাইন হয় না এরপরে আমি দেখো নিচে একটা ফ্রেজ আছে নিচে ফ্রেজের কতটা ডাইমেনশন দেওয়া আছে নিচে ডাইমেনশন দেওয়া আছে আমি দিয়েছি না নিচে ডাইমেনশন মিসিং আছে তো এরকম কিছু মিসিং ভিউজ থাকবে ঠিক আছে মিসিং ভিউজ যদি কোনো থাকে তোমার কোশ্চেন পেপারে সেটাকে অ্যাসিউম করে নিতে হবে সেটাকে অ্যাসিউম করে নিতে হবে মিসিং ভিউ থাকলে ঠিক আছে এটা হলো 6 মিলিমিটার অল ডাইমেনশন আর 6 মিলিমিটার ওকে তাহলে এরপর 6 মিলিমিটার যেখান থেকে নিয়ে নেব নিচের দিকে